আজকে আমরা ব্রাঞ্চের যে পোর্শনটা করব তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। আমি বলেছিলাম যে ব্রাঞ্চে যদি হয় সে আবার ইন্ডিপেন্ডেন্ট কি করে হয়, রাইট? মনে কর অমুকের বউ ইন্ডিপেন্ডেন্ট হয় নাকি, আবার সে তো অমুকের বউ তো। সো আমি বলি কাঁঠালের বল কাঁঠালের আমসত্ব, আমসত্ব যদি হয় তো সোনার পাটের পাথর বাড়ি কি করে হবে, পাথর বাড়ি যদি হয় তো সোনার হবে কি করে। তেমনি ব্রাঞ্চ যদি হবে সেটা কি করে ইন্ডিপেন্ডেন্ট হয় সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়। আসলে ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ আর ইন্ডিপেন্ডেন্ট ইন প্রিপারেশন অফ কিপিং দ্য বুকস অফ অ্যাকাউন্টস। তাই এইখানে ওরা কি করে একটা ডাবল এন্ট্রি মেথড মেনটেন করে, দে আর মেনটেনিং আ ডাবল এন্ট্রি মেথড। আর ডাবল এন্ট্রি মেথড যখন মেনটেন করছে দে আর প্রিপেয়ারিং আ ট্রিবি ট্রায়াল ব্যালেন্স ওয়াইল দে আর ডুইং দে আর মেনটেনিং আ ডাবল এন্ট্রি সিস্টেম দে আর প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স। আগে ট্রায়াল ব্যালেন্স বানায় কোন বানায় বল, কোন বানায় করোড়পতি না কি আছে না ওই একই হলো তো। হ্যাঁ, তো ব্রাঞ্চ ইজ প্রিপেয়ারিং ব্রাঞ্চ হ্যাজ আ ছোট করে দিলাম শব্দটা হ্যাজ আ ট্রায়াল ব্যালেন্স and send it to HO. কাহাঁ পর ভেজা, হেড অফিসে পাঠিয়ে দিও। হেড অফিস ওই ট্রায়াল ব্যালেন্সটা নিয়ে কি করবে, ভেজে খাবে, অমলেট করবে না, দে উইল প্রিপেয়ার দে উইল ইনকর্পোরেট দ্য ট্রায়াল ব্যালেন্স। ওকে, সেন্ড ইট, হেড অফিস ব্রাঞ্চ ইজ হ্যাজ প্রিপেয়ার্ড আ হ্যাজ প্রিপেয়ার্ড আ টিবি দ্যাট টিবি সেন্ড বাই ইমেল টু হেড অফিস ইজ টু ইনকর্পোরেট। ওকে, অ্যান্ড HO ইজ টু কে ক্যা করেগা, ইনকর্পোরেট করেগা। জব ইনকর্পোরেট করেগা তো হেড অফিস উইল প্রিপেয়ার উইল মেক আ উইল 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 মেনটেন আ ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ HO। ওকে, তাহলে আমার কাছে দুটো অ্যাকাউন্ট হলো, এটা হেড অফিস কী করবে, ইনকর্পোরেট দ্যাট দি টিভিকে ও ইনকর্পোরেট করবে, রাইট? কিরম টিভিকে যখন ইনকর্পোরেট করছে, ট্রায়াল ব্যালেন্সকে যখন ইনকর্পোরেট করছে, তখন ইন্টার্ন ওর অপোজিট এন্ট্রি দিয়ে একখানা কি বানাবে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট। কে বানাবে, HO। তাহলে একটা ইন দ্য বুকস অফ HO তে ইন দ্য বুকস অফ HO ও কি করে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট বানায়। এই যে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা বানায় এতে কিন্তু ও টিভিকে ইনকর্পোরেট করে, কি করে, টিভিকে ইনকর্পোরেট করে, রাইট? তাহলে টিভিকে বাই ইনকর্পোরেটিং দ্য ট্রায়াল ব্যালেন্স দে আর প্রিপেয়ারিং এ ব্রাঞ্চ অ্যাকাউন্ট। অ্যান্ড ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইজ অলসো ব্রাঞ্চ বুকস অফ ব্রাঞ্চ ব্রাঞ্চের বইতে, ওকে, ব্রাঞ্চের বুকস অফ ব্রাঞ্চ বুকস ইন বুকস অফ ব্রাঞ্চ দে প্রিপেয়ার আ HO অ্যাকাউন্ট, রাইট? জাস্ট অপোজিট। আগার এখানে যদি ব্যালেন্স থাকে কিছু, এখানে যদি সিডি থাকবে যেটা, আর এর সিডিটা হবে অপোজিট সাইডে অ্যান্ড হ্যাভিং দ্য সেম ব্যালেন্স, ইট শুড বি দ্য ইধার এক্স হওয়া তো ইধার বি এক্স হওয়া চাইয়ে পাক্কা। আগার ইয়ে এক্স মোটা এক্স হো গিয়া, রাইট? ইয়ে ছোটা ইয়ে মোটা না, ইয়ে মোটা ইয়ে ছোটা, কি বললাম বল, তো মোটা সে ছোটা কেসে হওয়া, ছোটা সে মোটা কেসে হওয়া, ইসকে লিয়ে হামলোগো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করনা পড়েগা। সো টু টাইপস অফ এন্ট্রিজ আর দেয়ার, ওয়ান ইজ ইনকর্পোরেশন এন্ট্রি, আনাদার ওয়ান ইজ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। আমরা একটা সামের মধ্যে দিয়ে এইগুলো শিখব। তা আনাদার একটা, তাহলে আমাকে কি করতে হলো, আমাকে প্রথমে ইনকর্পোরেট করা হলো, তো এইখানটাতে অন্য কালার পেন দে, সবুজ কালার পেন দে, এইখানটা হলো ইনকর্পোরেশন এন্ট্রিজ, রাইট? দিস ইজ কল্ড এইখানটাতে এইচওর বই করছি আমরা কিন্তু এর বইটা করি না। এখানটা হলো কি এন্ট্রি বলো, ইনকর্পোরেশন এন্ট্রিজ, রাইট? ইনকর্পোরেশন এন্ট্রিজ। আগার ইনকর্পোরেশন এন্ট্রিজ কে বাদ এসা কোই ডিসক্রিপেন্সি আ গিয়া, যে ডিসক্রিপেন্সি আ গিয়া তো হাম লোগ কো ফির কুছ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ করনা পড়েগা। সো আগার ইয়ে দো নেই মিলা, কি বলেছি বল, আগার এটা নেই মিলা দ্যাট মিন্স ইফ নট ট্যালিড
तो 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 पास एडजस्टमेंट इज तो पास एडजस्टमेंट दिस इज द बेसिक थीम ऑफ इंडिपेंडेंट ब्रांच फाइन यू हैव टू पास एडजस्टमेंट इज एडजस्टमेंट इज क्या क्या होता है ना আমার কাছে কেন মেলেনি নি ভাই না আমি তোমাকে গুডস পাঠিয়েছি গুডস রাস্তায় বসে আছে এখনো পর্যন্ত জগদ্ধাত্রী পূজোর জন্য রাস্তাঘাট আটকে গেছে লরি সব রাস্তায় আটকে আছে ফাইন ফর এনি রিজন গুডস ইন ট্রানজিট আমি টাকা পাঠিয়েছি পাঠিয়েছি আমার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে কিন্তু তোর অ্যাকাউন্টে ঢোকে নি এরকম ঘটনা ঘটে জানিস তো মাঝে মাঝে হ্যাঁ তুই অনলাইন ট্রান্সফার করেছিস তোর কাছ থেকে টাকা ডেবিট হয়ে গেছে ফির একখানা নোটিস এলো ইফ ইট ইজ নট কন্ট্যাক্ট ইউর ব্রাঞ্চ বা রে বা মজার কথাবার্তা দ্যাট ইজ কল ক্যাশিন ক্যাশিন দা ইয়ার ক্যাশিন দা আরে ওসকো তো কাম তো আগের যুগে ক্যাশিন ট্যাজিট বলতো এখন কি বলবো ক্যাশিন দা ইয়ার এখন আকাশে ঘুরছে টাকা দ্যাট ইজ কল ক্যাশিন ট্যাজিট তো ক্যাশিন ট্যাজিট গুডসিন ট্যাজিট কে লিয়ে তো জার্নাল করনা পড়েগা আর ক্যাশিন ট্যাজিট এন্ড গুডসিন ট্যাজিট আর বোথ আর অ্যাসেটস ফাইন তো ক্যাশিন ট্রানজিট এন্ড গুডস অ্যাকাউন্ট ডেবিট এন্ড ট্রানজিট অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ট্রানজাকশন বানাবো এই অ্যাডজাস্টমেন্টগুলো কী কী হয় সেটা আমরা অলরেডি বইয়ের মধ্যে দেখে নিয়েছিলাম ওটা আজকে আমি আর দেখছি না একটা এখানটায় দেখে নিই যে কী কী ধরনের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ আছে আমি দেখলাম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজের জন্য ওরা কী করেছে একটা জার্নাল করেছে গুডস ইন ট্রানজিট টু ব্রাঞ্চ এটা ইচুর বইতেই মেনলি করছি আমরা ক্যাশিন ট্রানজিটের জন্য ক্যাশিন ট্রানজিট ডেবিট টু ব্রাঞ্চ আর হেড অফিসের ইয়ের জন্য ব্রাঞ্চের জন্য অ্যাকাউন্ট হবে কি ক্যাশিন ট্রানজিট ডেবিট টু হেড অফিস আর ক্যাশিন ট্রানজিট ডেবিট টু গুডস ইন ট্রানজিট ডেবিট টু হেড অফিস অ্যান্ড ক্যাশিন ট্রানজিট ডেবিট টু হেড অফিস তাহলে ক্যাশিন ট্রানজিট গুডস ইন ট্রানজিট জানার বুঝতে কোনো অসুবিধা নেই না ফাইন যদি আমরা ডেপ্রিসিয়েশন করি অ্যাসেটের উপরে পাঁচটার বেশি অ্যাডজাস্টমেন্টিস আমরা দেখবো না দেয়ার আর অনলি ফাইভ অ্যাডজাস্টমেন্টিস প্রথম দুটো শেখা হয়ে গেল কিছু অসুবিধে আমি আর এটা খাতা লিখছি না এটা আমরা অঙ্কের মধ্যে এখনই অঙ্কের মাধ্যমে দেখবো লিভ দ্যাট চলো পরে জানালটা করছি আমরা যদি আমার কাছে ব্রাঞ্চ ইফ অ্যাকাউন্টস আর মেনটেন বাই ব্রাঞ্চ যদি এফএ অ্যাকাউন্ট ব্রাঞ্চ মেনটেন করে তাহলে কোনো এন্ট্রি করবো না কিন্তু হেড অফিস যদি 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 ব্রাঞ্চ মেনটেন করে তাহলে ব্রাঞ্চের বইতে ডেপ্রিসিয়েশন ডেবিট হবে তো ডেপ্রিসিয়েশন ডেবিট টু এফএ বলে একটা অ্যাকাউন্ট করবে এমন মুখস্থ করবে জানাটা মেরি রেয়ার কেসে দরকার লাগবে আর যখন দরকার হবে তখন করবো আমরা ইফ 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 এফএ অ্যাকাউন্ট ইফ এফএ অ্যাকাউন্ট আর কেপ্ট ইন বাই কেপ্ট বাই হেড অফিস হেড অফিস নিজেই এফএ অ্যাকাউন্ট রাখে তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ফিক্স অ্যাসেট আর এখানে রিপ্রেজেন্ট ডেবিট টু এইচও এই জানাগুলো মুখস্থ করবে রাইট যদি কোনো পার্টিকুলার এক্সপেন্সেস কমনলি করা হয় মানে আমি বলছিলাম যে একটা পার্টিকুলার কাউকে দিয়ে বিজ্ঞাপন দেওয়াচ্ছি রাইট মনে কর বিপাশাকে দিয়ে বিজ্ঞাপন দেওয়াচ্ছি যে তুমি আমাদের এই প্রোডাক্টের বিজ্ঞাপন এন্ডোর্স করবে কে বিপাশা সাহা বিপাশা অনেক ভালো নাচ করে একটা বড় পজিশন তৈরি করে ফেলেছে ফাইন তাহলে সেই খরচাটার জন্য ও আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে আর আমার 10 খানা ব্রাঞ্চ ছিল ভাই এক একটা ব্রাঞ্চের জন্য তাহলে 1 লাখ টাকা করে চার্জ করবো কিনা দ্যাট চার্জিং ইজ ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট পার্টিকুলার এক্সপেন্সেস অ্যাকাউন্ট ফাইন আর পার্টিকুলার এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট এইচও একদম পরিষ্কার আমাদের ওয়ান থিং ইজ দেয়ার ইফ সাম অ্যামাউন্ট অফ গুডস আর ট্রান্সফার ফ্রম এ ব্রাঞ্চ টু বি ব্রাঞ্চ তখন আমরা বললাম হেড অফিস একটা জার্নাল করবে এটা এটা কি লিখবে রিসিভিং অ্যাকাউন্ট ডেবিট টু সেন্ডিং ব্রাঞ্চ রিসিভিং ব্রাঞ্চ ডেবিট টু সেন্ডিং ব্রাঞ্চ আর 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 সেন্ডিং ব্রাঞ্চ লিখবে এইচও ডেবিট টু গুডস সেন্ডিং ব্রাঞ্চ যেন সেন্ডিং ব্রাঞ্চ হেড অফিসকে ফেরত দিল রাইট আর সিমিলারলি রিসিভিং ব্রাঞ্চ যেন এইচওর কাছ থেকে পেয়েছে গুডস রিসিভ ফ্রম এইচও টু তাই আমি অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্টগুলো করে দিলাম তাহলে ভাই ইনকর্পোরেশন এন্ট্রি নিয়ে যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করে যেটা করতে বললাম সেটা সেটাও তো এরকম করে নোট করে দিলে ভালো হতো এই নোটটা আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করতে গিয়ে দেখবো যে ইনকর্পোরেশন এন্ট্রিজের কী হয় তাহলে এখন পর্যন্ত কী শিখলাম বলো শিখলাম যে ইনকর্পোরেট করে আমার কাছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ হয় রাইট বই কী করেছে প্রথমে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজগুলো জানার মতো দেখিয়ে দিয়েছে রাইট আর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজে করা কত কভার হয় কটা হয় বললাম 1 তারপরে 2 তারপর 3 4 নর্মালি 5 হয় বলে মনে করলাম আরও হলে তখন দেখা যাবে এই 5টা ট্রানজাকশানে আমরা বই থেকে এখনই শিখে নিয়েছি এখন অঙ্কটা দেখে আমরা অঙ্কটা করার চেষ্টা করবো এই যে থিমেটিক আলোচনাটা আমরা করলাম সেটা আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখতে পাচ্ছি এরা লিখছে ইনকর্পোরেশন অফ দি ব্রাঞ্চ ব্রাঞ্চ ট্রায়াল ব্যালেন্স ইন হেড অফিস বুক হেড অফিস বইতে তুমি কী করে এটা এটাকে করবে দেখ আমি বলছিলাম কি যে এতক্ষণ ধরে একটু আগে যেটা বলেছিলাম সেটা কী বলেছিলাম সেটা বলেছিলাম যে ব্রাঞ্চ প্রিপেয়ার্ড আ ট্রেবি কি বললাম বল অ্যান্ড সেন্ড ইট টু এইচও হেড অফিস তো পেলো
পে ডাউনলোড করলো, প্রথমে একটু ঘুরলো, ঘোরার পরে ডাউনলোড হয়ে গেল। আইডিয়া না, আইডিয়া না, ডাউনলোড যখন হয়ে গেল তখন আমরা দেখতে পেলাম। কেমন হলো বলো, দেখলাম কিনা? কি দেখতে পাচ্ছি সেটা দেখা যাক ভাই। ডেবিট আইটেমস আর ক্রেডিট আইটেমস, আর এর মধ্যে কিছু আইটেম আছে যেটা কিনা, যেটা কোথায় আছে, ট্রেনিং এ আছে, কিছু আইটেম পিএলএ আছে। তখন আমি দেখলাম যে ট্রেনিং মানে জানা ইনফরমেশন জানালের জন্য আমাদেরকে ব্রাঞ্চ ট্রেডিং এর ডেবিট আইটেম একটা জানাল, ব্রাঞ্চ ট্রেডিং এর ক্রেডিট আইটেম সেকেন্ড জানাল। ওকে, তাহলে নিশ্চয়ই ব্রাঞ্চ ট্রেডিংটা করে রাখতে হবে, না হলে বুঝবো কি করে? জিপি পার করতে পারবো না। তাই এখান থেকে ফার্স্টে করতে দিয়েছে যে ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং পিএল অ্যাকাউন্ট। বাকি এখানে কি বলেছে সব পরে দেখছি। ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, দিয়ে বলেছে তুমি বলো ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট আর ক্লোজিং স্টক আছে কত, 27,000। আবার বলি কী কী দেওয়া আছে, হেড অফিসের একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 32,200 টাকা, রাইট? আর বাকি সব স্টক পারচেজ, গুডস সেন্ড, গুডস রিটার্ন, এটা সাপ্লাইড না, গুডস রিটার্ন, গুডস রিটার্ন, স্যালারি ডেটার্স, স্যালারি ডেটার্স, ক্রেডিটার্স, রেন্ট, অফিস এক্সপেন্সেস, ক্যাসিনেট, ক্যাসেল ব্যাংক অ্যান্ড ফার্নিচার, দিস আর দ্য ফিগার গিভেন। আর বলেছে ক্লোজিং স্টক ভ্যালু, আচ্ছা আমরা পড়িনি, ক্লোজিং স্টক ভ্যালু 27,000। ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ এইচও, ব্রাঞ্চ অ্যাকাউন্ট কে মেনটেন করে ব্রাঞ্চ অ্যাকাউন্ট? হেড অফিস। হেড অফিস যে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা বানিয়েছে সেখানে ব্যালেন্স দেখানো আছে ডেবিটে 4,600 টাকা, 4,600 অন 31st March 2018। তাই এই যে ট্রায়াল ব্যালেন্স ডেটে ওর ব্যালেন্স দেখানো আছে কত, 4,600। অন 20th March 2018 হেড অফিস ফরওয়ার্ডেড গুডস টু দ্য ভ্যালু অফ 25,000 টু দি ব্রাঞ্চ where they were received on 3rd April. তাহলে গুডস ইন ট্রানজিট 25,000, তাহলে একটা তো অ্যাডজাস্টমেন্ট জানতেই পেরে গেলাম। কি জানতে পেলাম? গুডস ইন ট্রানজিট অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ, একটা তো জানতেই পেরেছি আমরা। আর কিছু আছে এইটুকু দিয়ে বলেছে তুমি বানাও একটা ব্রাঞ্চ ট্রেডিং পিএল অ্যাকাউন্ট। কি বললাম, তারপর বানিয়ে ফেলি ব্রাঞ্চ ট্রেডিং পিএল, তারপরটা পরে ভাববো, রাইট? তো আমরা ব্রাঞ্চ ট্রেডিং পিএল বানানোর চেষ্টা করছি, রাইট? ব্রাঞ্চ ট্রেডিং পিএল বানাতে গেলে কি করতে হবে দেখা যাক। ফার্স্টে আমি জুম আউট করে দিলাম। তো এখানে একটি অ্যাকাউন্ট খুললাম স্কেপটাতে, সেটার নাম হচ্ছে কি বললাম আমি, ব্রাঞ্চ ট্রেডিং পিএল অ্যাকাউন্ট। কিছু বুঝলেও এরকম করবো আর কিছু না বুঝলেও এরকমই করবো, তার নাম হচ্ছে ট্রেডিং পিএল অ্যাকাউন্ট। আমি অদ্ভুত ভাবে বলি যে ট্রেডিং পিএল করতে গেলে কোনো বুদ্ধি রাখে না, তাহলে নাম দিলাম ব্রাঞ্চ ট্রেডিং পিএল অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ট্রেডিং পিএল অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ট্রেডিং পিএল অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ক্রেডিট অ্যান্ড ডেবিট চলবে, কিছু বুঝলে লিখবে এখানে টু ওপেনিং স্টক, টু পারচেস, পারচেস দেওয়া আছে অঙ্কটায়, একটু স্পিডে বলবি ফিগারগুলো, টু গুড সেন, টু ব্রাঞ্চ, রাইট? আর কি কি আছে, কিছু বুঝলে বাই সেলস লিখবি, প্রত্যেকটা অঙ্ক এরকম হবে। এই এই কোনো সময় পারচেস না দেখে শুধু জিএসবি থাকতে পারে, বাট হেড অফিস তো গুডস কিনেছেন, না কিনলে কি করে পাঠাবে, তাই না? সেলস থাকবে, আর নিশ্চয়ইভাবে যদি গুডস রিটার্ন থাকতো তাহলে টু জিএসবি বা জিএস এখানে যেমন থাকবে, এখানে গুডস অ্যাপ্লাই টু এইচও লেখা আছে, তাই লিখবে। আমি এরকমভাবে লিখে দেখি অভ্যেস আছে বলে, আর লিখলাম ক্লোজিং স্টক, রাইট? এইগুলো কিছু থাকলেও হবে না থাকলেও হবে, এই আইটেমগুলো খুঁজে আমি ট্রেনিংটি বানিয়ে ফেললাম। বলো আমাকে ওপেনিং স্টক কত টাকা দেওয়া আছে অঙ্কের মধ্যে, দেখা যায় কি, দেখা যাক, দেখি দেখানো যায় কিনা, বা হয়ে যাচ্ছে, মোটামুটি হয়ে যাচ্ছে। বলো তুই এটা উঠছে দেখতে পাচ্ছিস না, এটা আমাকে করতে হবে, এটা করতে হবে, ওটা এটা দেখতে হবে, ক্যাবলা নাকি? বলো আমাকে, বলো ওপেনিং স্টক কত টাকা দেখানো আছে, ওপেনিং স্টক 60,000, তাড়াতাড়ি করে বলবি। তারপরে বল পারচেজ কত দেখানো আছে, 1,78,000, রাইট? তারপরে লেখা আছে গুড সেন্ট ফ্রম ব্রাঞ্চ আছে 90,000, হিয়ার ইট ইজ 90,000। আমি যখনই পড়ছি আমি একটা একটা করে এন্ট্রি দাগ মেরে দিচ্ছি, এই 60 হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেখলাম কি দেখানো আছে, সেলস কত, 3,80,000, এখানে 3,80,000 সেলস, রাইট? 3,80,000 হচ্ছে সেলস,
জিএসবি তে রিটার্ন হয়েছে কত? 60,000 রিটার্ন হয়ে গেছে, রাইট? আর দেখলাম ক্লোজিং স্টক দেওয়া আছে কত? 27,000 দুবাই হওয়ার কথা ছিল, এখানে একবার তো করলাম, রাইট সাইড টোটাল করে পেলাম 4,67,000, রাইট? ইদার 4,67,000 এত খুব ফাস্ট হবে না অঙ্কটা, কিন্তু অঙ্কটা আমি হাতে এখন করতে গেলে ইট উইল টেক টাইম, মেবি সাম এক্সট্রা মিনিট নিয়ে নিচ্ছি। আমি লিখলাম 2GP CD, রাইট? সঙ্গে সঙ্গে যা বাই জিপি বিডি করব 1,39,000 জিপি বিডি হয়ে গেল। তখন আমি বললাম যে শোনো, আমরা এইখান থেকে দিস আইটেম অ্যান্ড এটা একবার করা হয়েছে, ফিরে করছি আমি। এখানে লেখা আছে স্যালারি, তারপরে ডেটার্স ক্রেডিটার্স বাদ দিয়ে রেন্ট অ্যান্ড অফিস এক্সপেন্সেস, হ্যাঁ, যেগুলো পিএলএ আছে। তো আমি স্যালারি নিলাম 4,700, রাইট? দিস আর ডান। যখন এটা যখন ডান হলো তখন আমি এইগুলো যে নিয়েছি সেটা লিখে দিলাম যে আমার কাছে 15,000 নেওয়া হয়ে গেছে, দেন 9,600 টাকা রেন্ট নেওয়া হয়েছে, 4,700 টাকা নেওয়া হয়ে গেছে, যেগুলো পড়ে আছে সেগুলোর কথা পরে ভাবছি আমরা। তো ফির আমি কি করব, ফির আমি এখানে রাইট সাইডটা যোগ করলাম, রাইট সাইড যোগ করে কত অ্যান্সার পেলাম? 1,39,000 এলো, রাইট? আর এখানে রাইট 1,39,000 পরে যেটা ফিগার পেলাম 1,09,700। আমি এটাকে নর্মালি লিখি 2 জেনারেল PL, আর লিখি এখানে নেট প্রফিট ট্রান্সফার। তাহলে ট্রেডিং PL বানাতে গেলে কোনো কষ্ট লাগেনি, ইট টেক্স মাত্র ফিউ মিনিটস। তো ট্রেডিং অ্যান্ড PL এখন বানানোর পরে আমি দেখলাম ট্রায়াল ব্যালেন্সে আমরা অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছি, কিন্তু ফিউ আইটেমস এখনও লেফট আউট আছে, রাইট? তো এই ট্রেডিং PLটাকে আমাকে কি করতে হবে, এই ট্রেডিং PLকে আমাকে নিয়ে গিয়ে ইনকর্পোরেট করতে হবে। তাহলে এবার আমি ইনকর্পোরেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট বোথ দ্য এন্ট্রিজ আমরা করার চেষ্টা করবো। তাহলে শুরু করছি, শুরু করলাম আমি ফার্স্টে এই যে ফিগারগুলো আছে না, ডেবিট ফিগারগুলো আছে, এই যে ডেবিট তিনটে ফিগার আছে, রাইট? এই তিনটে ফিগার মানে ডেবিট সাইড আইটেম, ডেবিট আইটেম অফ দি ডেবিট আইটেমস ফর ডেবিট আইটেমস অফ ট্রেডিং অ্যাকাউন্ট তো জানাল করলাম। বলো ডেবিট আইটেমে কী কী ছিল দেখতে পাচ্ছ, বলো তাড়াতাড়ি করে। 60,171,98, এটার জন্য জার্নালটা কি করবো আমরা, জার্নাল করবো ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ, কি বললাম বলো? তা লিখলাম ট্রেডিং অ্যাকাউন্ট, কি ভালো হবে দেখা দেখে আমার, টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, রাইট? রাইট, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে কলকাতা ব্রাঞ্চ নাকি ক্যালকাটা ব্রাঞ্চ, তাহলে লিখলাম সি ব্রাঞ্চ, আর ট্রেডিং অ্যাকাউন্টের নাম দিলাম ক্যালকাটার ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট, তাহলে সি বি ট্রেডিং অ্যাকাউন্ট, রাইট? কি বললাম রে, সি বি আর ট্রেডিং অ্যাকাউন্ট, ওকে, দরকার নেই, সিবি ট্রেডিং অ্যাকাউন্ট, ক্যালকাটা ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট, টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। অ্যামাউন্টের পরিমাণ কত হবে না ভাই, অ্যামাউন্টের পরিমাণ হবে ওই 60,000 টাকা যেটা দেখতে পাচ্ছি এখানটায়, ন্যারেশনে জানিয়ে দেবো। আচ্ছা ন্যারেশনটা লিখেও দিই, তোদের তো দৌড়, বিং ইনকর্পোরেশন অফ দি ফলোয়িং আইটেমস, অফ কি কি আছে বলো, এটা লিখে দিলাম, ফিগার নিশ্চয়ই তিনটে যোগ করলে যেটা হবে সেটা আমি এটাও দেখিয়ে দিই একবার তোদের বোঝার জন্য। বলো 60,000, তারপরে কত, 1,78,000, রাইট? প্লাস 90,000 যোগ করলে কত হচ্ছে, 3,28,000, রাইট? 3,28,000 পাক্কা। এইটা যখন করলাম তাহলে একটা অ্যাকাউন্টের নাম হলো ব্রাঞ্চ অ্যাকাউন্ট কি না, একটা অ্যাকাউন্টের নাম হলো কি, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের নাম হলো। তাহলে আমি একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলে পারি, তাহলে যদি আমি একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলি তাহলে আমি এখানে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্টের এর করেসপন্ডিং এন্ট্রি দিতে পারি কি দেখি, রাইট?
বলো ব্রাঞ্চ অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট করে আমি এই কারেসপন্ডিং এন্ট্রি দিতে গিয়ে তার ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রাইট সাইডে বাই ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট, বাই ক্যালকাটা ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট করে লিখলাম 328,000, রাইট? ক্লিয়ার? এই হলো আমার একটা ফার্স্ট জার্নাল আর তার এফেক্টিভ ব্রাঞ্চ অ্যাকাউন্ট, একদম ক্লিয়ার? তো আমরা 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 ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে অ্যাডমিন নিয়ে নিয়েছি, এখন তাহলে নেব ক্রেডিট আইটেমস, রাইট? ইনকাম করছি ফর ক্রেডিট আইটেমস, রাইট? কোথাকার বলো? ট্রেডিং অ্যাকাউন্ট, অফ ট্রেডিং অ্যাকাউন্ট। এখন আমি দেখে আমি দেখতে চেষ্টা করছি যে এই রাইট সাইডে কী কী আইটেম আছে। সেলস আছে, জিএসপি, ক্লোজিং স্টক আছে, এই তিনটে ফিগার এখানে লিখে দেবো। এই তিনটে ফিগার লিখে দিয়ে জার্নাল লিখবো, ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, কী লিখবো বলো? ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু টু ক্যালকাটা ব্রাঞ্চ, সরি সরি, টু টু ক্যালকাটা ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট। বল ফিগারগুলো কত কত হবে? একটা হবে কত? 3,80,000 প্লাস কত? 60,000 প্লাস কত? 27,000, কুল মিলাকার এই যে ক্রেডিট আইটেম আ গিয়া, এইভাবে জানাসেনটা লিখবো। হ্যাঁ, বলো কত হলো? 4,67,000, রাইট? 4,67,000 ইজ মাই সেকেন্ড জার্নাল, ইট ইজ মাই জার্নাল নাম্বার টু হলো। তাহলে আমি এখানে একটু বোঝার সুবিধার জন্য বললাম, এটা আমার জার্নাল নাম্বার ওয়ান করেছি, তা এটা মিলিয়ে আমি জার্নাল নাম্বার টু করলাম। এখন এগুলো বিয়োগ করে আমি জিপি পেয়েছি, তো জার্নাল লিখবো কি না, এটা চলে গেল পিএলএ, তাহলে লিখবো ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু। আচ্ছা, এটা আমি তো এখানে পুট করবো তো, না? ঠিক আছে, এটা তাহলে এটা তাহলে লেফট সাইডে গিয়ে ব্রাঞ্চ অ্যাকাউন্টের লেফট সাইডে গিয়ে আমি লিখলাম টু টু ক্যাল ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট কত টাকা? 4,67,000 কিন্তু এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল 4,600 মনে পড়ছে? তো এখানে লিখে দাও একবার টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট টু টু ব্যালেন্স বিডি 4,600, এটা আগে লিখে নেবো, লিখে নিয়ে ব্রাঞ্চ অ্যাকাউন্ট শুরু করা উচিত ছিল আমার আগেই জার্নাল পোস্টিং না করে, তাই এটা আমি আগে করে নেবো তারপরে করবো, রাইট? তো এখন আমি দেখলাম যে আমার গ্রস প্রফিট বেড়েছে 1,39,000, কত বেড়েছে বলো? এই ট্রেডিং অ্যাকাউন্টটা কোথায় যাবে? পিএলএ যাবে। তো জার্নালটা কী করবো বলো? ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ পিএল, ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট ব্রাঞ্চ পিএল। তাহলে এখানে নেক্সট জার্নাল জার্নাল নাম্বার তিন করছি, ক্যালকাটা ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট, দেখ এখানে ব্রাঞ্চের ট্রেডিংয়ে টু লিখবো, তো ব্রাঞ্চ অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু টু ক্যালকাটা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, রাইট? কত অ্যামাউন্ট হওয়া? 1,30,000 দেখা যাচ্ছে এখানে ছবিতে, 1,39,000, রাইট? তো আমি লিখলাম 1,39,000 কা জিপি হো গিয়া, বিং জিপি ইনকর্পোরেটেড, ইনকর্পোরেটেড নেই, বিং জিপি ট্রান্সফার, বিং জিপি ট্রান্সফার, এটা ইনকর্পোরেট করবো না, এটা তো ইনকর্পোরেট করলাম না, ব্রাঞ্চ অ্যাকাউন্টের আগে কিন্তু ইনকর্পোরেট হলো না, এখানে লিখবে ব্রাঞ্চ বিং জিপি ট্রান্সফার, জিপি ট্রান্সফার, না কোথায় গেল আর লেখা দরকার নেই ট্রান্সফার, কারণ অত সময় নেই আমাদের। হ্যাঁ, এই পর্যন্ত হলো, তাহলে এইটা কি আমার ব্রাঞ্চ অ্যাকাউন্টে পোস্টিং হবে? এইটা কি ব্রাঞ্চ অ্যাকাউন্টে পোস্টিং হবে? আরে ব্রাঞ্চ অ্যাকাউন্ট নেই তো কোথায় পোস্টিং হবে? এই জানালে ব্রাঞ্চ অ্যাকাউন্টে কোনো পোস্টিং নেই, আমরা এখনও পর্যন্ত ট্রেডিং অ্যাকাউন্টকে তুলে নিয়ে গেছি, এবার আমরা যাকে তুলে নিয়ে যাবো সেটা নিশ্চয়ই ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে ডেবিটে কী কী আইটেম আছে একবার দেখে নেওয়া যাক। ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে ডেবিটে আছে 1,2,3 আইটেম আছে, 15,900, 15,600, 4,700। তাহলে এটা কী জানাল করবো বলো? জানাটা হবে যে ব্রাঞ্চ ক্যালকাটা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট ডেবিট, বল ক্যালকাটা ব্রাঞ্চ, সবাই একসঙ্গে বলো না, উল্টো পাল্টা বলো না, ঝগড়া হয়ে যাচ্ছে, আমার সঙ্গে সঙ্গে বলতে পারলে বলবে, নাহলে বলবে না। ক্যালকাটা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু টু ক্যালকাটা ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, রাইট? কোন কোন আইটেম গেলাম না ভাই? স্যালারি গেলাম কত টাকা? 15,000 টাকা। তার রেন্ট কত? যেহেতু পাতা উল্টে গেছে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আলাদা করে। আর কি আছে বলো? অফিস এক্সপেন্সেস ছিল, আর ওই ওই আছে কত? 4,700, রাইট? 9,600 আছে, ভেরি গুড। এই তিনটে যোগ করলে কত হয়েছে? 29,300 29,300 এটা কি নিশ্চয়ই ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট রাইট সাইডে যাবে নাকি অন্য জায়গায় যাবে? রাইট সাইডে যাবে, ব্রাঞ্চ পিএল বাই ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে। ট্রেডিং
তাহলে বিং দ্য কেইড আইটেম দিস আইটেমস হ্যাভ বিন ইনকর্পোরেটেড রাইট তাহলে এটা রাইট সাইডে গিয়ে আমি এর জানাটার পোস্টিং করলাম এটার পোস্টিংটা কি হলো বাই কি লিখবো ক্যালকাটা ব্রাঞ্চ পিএল বাই ক্যালকাটা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বলে কত টাকা আসবে 29300 রাইট তারপরে কি হলো তারপরে কি হলো তারপরে কি হলো বলো আমি না এই জিপিটার এই পিএল এর কোনো ক্রেডিট আইটেম আছে কিনা আছে কিনা দেখো পিএল এর আগার কোনো এ তো ডেবিট আইটেম কোনো দিয়া পেলে আমি কি কি লেনা পড়েগা ডেবিট মে আগার কোনো আইটেম থা তো লেকিন ইদার কোনো আইটেম নেই হ্যায় তো জানাল স্কিপ করে গেলাম আমার কথা বুঝলেন বুঝলি না আমি এখানে জানাল নাম্বার 3 করলাম রাইট আর এটা হলো জানাল নাম্বার 4 না জানাল নাম্বার 3 এই এবারে জানাল নাম্বার 4 হয়ে গিয়া আমি জানাল নাম্বার 5 হোনা থা লেকিন নেই হুয়া ইদার কোনো নীল নেই তাহলে আমি নীল নীল দিয়ে জানাল জানাল কিছু করে দিই এই জানালটা কি জানাল হবে এর উল্টোটা কি লিখবো ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো বলো ক্যালকাটা ব্রাঞ্চ ব্যাসপেন্সেস ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু বল একবার ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট টু টু না টু ক্যালকাটা ব্রাঞ্চ টু ক্যালকাটা ব্রাঞ্চ পিএল আইটেম এটা কোন আইটেম ফলো করবো করলাম এটা লিখেছিলাম ডেবিট আইটেম তো ডেবিট আইটেমস অফ পিএল অ্যাকাউন্ট আমি লিখো ক্রেডিট আইটেম অফ পিএল অ্যাকাউন্ট ক্রেডিট আইটেমস আগর কুছ হ্যায় তো অফ পি কি অফ পিএল অ্যাকাউন্ট কো জানাল করনা পড়েগা লেকিন ইয়ে নীল আ গিয়া তো ইসকা কোই ইফেক্ট নেই হ্যায় আমি নোট নোট অ্যান্ড সাম দুটো একসঙ্গে কভার করছি রাইট ইসকে বাদ কি হুয়া আমি দেখলাম যে আমাদের নেট প্রফিট বেড়েছে আর কত টাকা নেট প্রফিট বেড়েছে বলো 109700 নেট প্রফিট হয়েছে এটাকে এটা আমি তাহলে কি জানাল করবো বলো এটা আমার বললাম ব্রাঞ্চ পিএল থেকে জেনারেল পিএল এ নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো তাহলে আমি নিশ্চয়ই এটা ক্যালকাটা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল জেনারেল পিএল অ্যাকাউন্টে নিয়ে গেলাম 10 কত হয়েছিল সরি 109700 109700 রুপিস আমার এনপি ট্রান্সফার কি বললাম এটা এটা নেট প্রফিট ট্রান্সফার করলাম রাইট তো এই পর্যন্ত হয়ে গেল দেখলাম আমি ট্রায়াল ব্যালেন্স করতে গিয়ে ট্রায়াল ব্যালেন্স থেকে ট্রেডিং অ্যান্ড পিএল আইটেমগুলো নিয়ে গিয়ে আমরা ট্রেডিং পিএল করেছিলাম এবং সেটা আমি ইনকর্পোরেশন করে দিয়েছি আর এটার এখানে এন্ট্রিগুলো বোধহয় সব হয়ে গেছে না ব্রাঞ্চের হ্যাঁ ভেরি গুড এবার আমি আবার ট্রায়াল ব্যালেন্সে ফিরে গেলাম গিয়ে দেখলাম দে ফিউ আইটেমস আর লেফট আউট কি বললাম বলো এইগুলো যে লেফট আউট আছে সেটাকে নিয়ে গিয়ে সেগুলো ইদার অ্যাসেট অর লাইবিলিটিস ইদার অ্যাসেট অর লাইবিলিটিস তো ইউ হ্যাভ টু ইনকর্পোরেট দ্য অ্যাসেটস তাহলে এখানকার যে আইন হচ্ছে অ্যাসেটস টেকে ইনকর্পোরেটেড ওকে অ্যাসেটস অ্যাসেটস ইনকর্পোরেট কা জানাল বলো কে কে হয় বল আমি সব কটা অ্যাসেট জানি যে কটা পড়ে আছে সেটা খুঁজে 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 লিখতে গেলাম একটা কি লিখলাম বল ব্রাঞ্চ ডেটার্স কত টাকা 37000 ফির আর আর কই আছে গাইস ব্রাঞ্চ ক্যাশ কিতনা 17800 इसके बाद ব্রাঞ্চ ফার্নিচার ব্রাঞ্চ ফানি কত টাকা 14000 ওকে ব্রাঞ্চ তারপরে কি আছে ব্রাঞ্চ স্টক আছে কত 27000 রাইট দিস আর দ্য থিংস এটাকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাবো ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্টে নিয়ে গেলাম টোটাল যোগ করলে কত হলো থ্যাংক ইউ 95800 তাহলে অল অ্যাসেট চেক নাম্বার হয়ে গেল এইটা যদি হয়ে যায় তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্টে রাইট সাইডে গিয়ে আমি নিশ্চয়ই এই চারটে অ্যাসেট লিখবো তাহলে রাইট সাইডে গিয়ে আমি লিখলাম বাই ব্রাঞ্চ অ্যাসেটস ওকে কি লিখেছি রে ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাসেটস বাই লিখলাম বাই ক্যালকাটা ব্রাঞ্চ সান্ড্রি অ্যাসেটস কত টাকা হলো 95800 এটা হলো এই পর্যন্ত ডান তো এখানে আমার একটা আর আরেকটা কি আছে লাইব্রেরি সাইডে দেখলাম লেফট আউট কিছু আছে কিনা দেখলাম লেফট আউটে একমাত্র আইটেম আছে 18500 টাকা ক্রেডিট আছে হ্যাঁ তোকে জানাল এখানে জানাল করবো বলো জানালটা কি করবো এ নিশ্চিত করে জানাল করবো
তারে লাইব্রেরি টেকেন ওভার কি বললাম লাইব্রেরি টেকেন ওভার না লাইব্রেরি ইনকর্পোরেটেড টেকেন টেকেন ওভার বলতে নেই লাইবিলিটিস ইনকর্পোরেটেড লাইবিলিটিস ইনকর্পোরেটেড লাইবিলিটিস ইনকর্পোরেটেড লাইবিলিটিস ইনকর্পোরেট করতে গিয়ে আমি কি করব ক্রেডিটরসকে ডেবিট আমি ব্রাঞ্চ ক্যালকাটা ব্রাঞ্চকে ডেবিট করব ক্যালকাটা ব্রাঞ্চকে ডেবিট করে টু ক্রেডিটরস মেরিটরস বিপি বিপি টিপি কিছু যদি থাকতো লোন টোন যা থাকতো সব লিখতাম রাইট এটা হলো কত টাকা 18,500 রুপিস আমি করলাম সঙ্গে সঙ্গে আমি বলছি যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্যালকাটা ব্রাঞ্চে ডেবিটে কি বসাবো তাহলে এটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট না বলে ক্যালকাটা ব্রাঞ্চে বসাবো উচিত ছিল লেখা এখানে আমার একটা ব্যাপারে দারুণ আপত্তি হয়েছে এটা বলবো কি বলবো না দেখলাম এইখানে একটা বোম্বে হেড অফিস ব্রাঞ্চ আছে কত টাকা 32,400 তো আমি দেখলাম যে এইখানকার সমস্ত আইটেমগুলো আই হ্যাভ টেকেন অল দিস আইটেমস এক্সেপ্টিং দিস ওয়ান ডান দিস হ্যাজ অলরেডি বিন টেকেন নো 32,400 এর জন্য কোনো আমরা ইনকর্পোরেট করতে পারছি না কেন কি হোয়াট ইজ দ্যাট দ্যাট ইজ দ্য হেড অফিস ব্যালেন্স ইন দ্য বুকস অফ ব্রাঞ্চ দ্যাট ইজ দ্য হেড অফিস ব্যালেন্স ইন দ্য বুকস অফ ব্রাঞ্চ বিং আ ডেবিট ব্যালেন্স বিং আ ডেবিট ব্যালেন্স তাহলে এর কাছে যদি ডেবিট হয় তাহলে ওর কাছে গিয়ে ক্রেডিট 32,400 কথা কিন্তু দেখলাম দেখলাম হেড অফিস যে অ্যাকাউন্ট বানিয়েছে তাতে 4,600 কি হয়ে গেছে ডেবিট হয়ে গেছে আর থাকার কথা ছিল ক্রেডিট হয়েছে কি তাহলে নেট লেভেলে যে ডিফারেন্সটা হয়েছে সেটা কিন্তু 32,400 প্লাস 4,600 মিনস 37,000 এই কনসেপ্টটা বোঝা গেছে ছোট করে আবার বলি আমার এটা ছিল ডেবিট তো তোমাকে ক্রেডিট হতে পাই চাই লেকিন কি হয়ে গিয়া ডেবিট হয়ে গিয়া আমার সাইড চেঞ্জ হয়ে গেছে আমি বললাম টোটাল ডিফারেন্স লাগিয়া আমার সঙ্গে তোমার টোটাল যে ডিফারেন্স হয়েছে সেটা কত 37,000 রাইট তো আমি যে এখানে ট্রায়াল ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট করেছি সরি ব্রাঞ্চ অ্যাকাউন্ট করেছি আমি যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করেছি তার ডেবিট সাইড যোগ করলে কত হয় দেখতো ডেবিট সাইড যোগ করলে দেখলাম আসছে 4,90,100 এদিক হলো এদিকে তাহলে 4,90,100 দেখলাম আমি ডিফারেন্স বার করলাম দেখলাম ডিফারেন্স হচ্ছে 37,000 এটা মাইনাস করলে ডিফারেন্স কত হলো ইট ইজ 37,000 ডিফারেন্স আগিয়া রাইট যে 37টা কিন্তু আলটিমেটলি দ্যাট ভেরি ফিগার 4,600 প্লাস 27,000 কত প্লাস কত প্লাস 32,400 রাইট তাহলে এই যে 37,000 ইয়ে ডিফারেন্স হয়েছে তাহলে আমাকে এখন অ্যাডজাস্টমেন্টই করতে হবে ইনকর্পোরেট করে দেখলাম দের ইজ আ ডিফারেন্স উচিত ছিল কিন্তু ওর ডেবিটটা এর এদিকে গিয়ে ব্যালেন্স বেরোনোর দরকার ছিল তাহলে ডিফারেন্স হয়েছে ডিফারেন্স কা কজ কে কে দিয়ে দিয়া এক তো দিয়া যে গুডস ইন ট্রানজিট ওয়াজ 25,000 কি বলেছে ভাই আমার তো 25,000 গুডস ইন ট্রানজিট আছে আর ডিফারেন্স হলো কত তাহলে বাকি টাকাটাও বাকিটাও গুডস ইন ট্রানজিট আছে নিশ্চয়ই আমাকে বলেনি রাইট এ হতে পারে এমন কিছু ঘটনা ঘটেছে যে ফলে যার ফলে তুমি আমার ডেটার্স বেশি আছো ঠিক আছে কিনা তাহলে গুডস ইন ট্রানজিটের জন্য আমি একটা এন্ট্রি করে দিই পাহলে তাহলে গুডস ইন ট্রানজিটের জন্য তুমি একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করছি এবার কি বলছি আমি দিস ইজ ইনকর্পোরেশন এন্ট্রি হচ্ছিল এখন কি করব অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ফর কি ফর গুডস ইন ইন ট্রানজিট রাইট সরি অ্যাডজাস্টমেন্ট ইজ ফর তাহলে জানাল আবার জানালে ব্যাক করলাম আমরা গুডস ইন ফর ইন ট্রানজিট বল ইসকা জানাল কে হোগা বলো গুডস ইন ট্রানজিট গুডস ইন ট্রানজিট অ্যাকাউন্ট টু ক্যালকাটা ব্রাঞ্চ ওকে এটা কত হলো 25,000 টাকা হয়ে গেল তাহলে ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্টের রাইট সাইডে বুঝে দেখব তখন আমি এখানে গেলাম ক্যালকাটা রাইট সাইড ইয়ে রাইট সাইডে বাই গুডস ইন ট্রানজিট
কত টাকা লিখবো 25,000 ভাই কত টাকা ছিল অরিজিনাল ডিফারেন্স 37,000 এখনো 12,000 টাকার কিছু গল্প আছে 12,000 টাকার গল্পটা তো গুডস ইনট্যাঞ্জিবলটা লিখতে পাচ্ছি না হুম 12,000 টাকাটা কি হবে তাহলে ক্যাশ অ্যাজিউম টু বি ক্যাশ ইনট্যাঞ্জিবল এটা কিন্তু মনে করলাম এটা ক্যাশ ইনট্যাঞ্জিবলই হবে ভাই তাহলে এই কুল মিলাকার আমার কাছে কত টাকা কত হয়েছিল 37,000 হয়েছিল সেখান থেকে 2,500 লেগে গেছে ওখানে আমি যদি আগেই গুডস ইনট্যাঞ্জিবলের এই এই অ্যাডজাস্টমেন্টটা করে দিতাম এই অ্যাডজাস্টমেন্টটা যদি আমরা করে দিতাম তাহলে কি হতো বলো তাহলে সিম্পলি 12,000 টাকা ব্যালেন্স বেরো তো এক কথায় মুখের উপরে মেরে দিয়ে বলতাম কি এটা হলো গুডস ইনট্যাঞ্জিবল এই ক্যাশ ইনট্যাঞ্জিবল রাইট কিন্তু আমি 37,000 আর ওইটা মেলানোর জন্য এই যে 4,000 কি বলেছিলাম আমার কত টাকা ছিল 32,400 টাকা ডেবিট হ্যাঁ প্লাস কত 4,600 টাকা ডেবিট এটা মেলানো কিন্তু আমার 37,000 হয়েছিল এটা আমি ক্রস চেক করলাম আর কিছু না তুমি কি করে পরীক্ষা হলে এত কিছু ভাবতে যাবে না গুডস ইনট্যাঞ্জিবলের জন্য স্যার গুডস ইনট্যাঞ্জিবলের জন্য দিয়েছিল অ্যাডজাস্টমেন্টটি মেরে দিয়েছি আর যা ডিফারেন্স আসবে সেই ডিফারেন্সটা কি হবে ক্যাশ ইনট্যাঞ্জিবল লেখো এখানে ক্যাশ ইন ট্রানজিট ক্যাশ ইন ট্রানজিট কত হলো 12,000 টাকা তাহলে এই মুহূর্তে বলছে ঠিক আছে আমার এই হলো আমার কি অ্যাকাউন্ট এটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট আর এইখানে তাহলে আমার কাছে একটা জার্নাল পড়ে আছে এখনো বলো সেটা কি লিখবো ক্যাশ ইন ট্রানজিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যালকাটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট কত টাকা হলো 12,000 টাকা রাইট তো আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ফর ক্যাশ ইন ট্রানজিট এটা বি হয়ে গেল তাহলে ইনকর্পোরেশন এন্ট্রি করলাম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করলাম ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্ট করলাম আর ব্রাঞ্চ অ্যাকাউন্টটা খুলে দেখলাম রাইট এন্ট্রি ফর ক্যাশ ইন ট্রানজিট এই ক্যাশ ইন ট্রানজিটটা কিন্তু আমি ডিফেন্স করে পেয়েছি ওকে তাহলে এই যে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা পড়েছি না এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের রাইট সাইডে গিয়ে আমি একটা কিন্তু কি পেয়েছি বলো এটাকে কি বলি আমরা এটা একটা ব্যালেন্সিং ফিগার পেয়েছি দ্যাট ইজ ওয়াই এই লাস্ট জানটা করতে পারো আগার ব্যালেন্সিং ফিগার নেই মিলাতো তো এটাকে নেই কেন পারতা পাক্কা না দ্য ম্যাটার ইজ ওভার রাইট নাও চলো গল্প শেষ ক্লিয়ার একদম